মহিষাসুর নয়, এবার রোড়াসুর বধ করেই পুজো শুরু হতে চলেছে বেলগড়িয়ার মানুষবাগ স্পোর্টিং ক্লাবে। কিন্তু মহিষাসুরের স্থানে কে এই রোড়াসুর, রহস্যটাই বাকি। এই রহস্য উন্মোচনে একটি কবিতা লিখেছেন পুজো কমিটির সদস্যরা। কলিকালের অসুর রোড়াসুর হবে খান খান, ত্রিশূল বদিবে ঘৃণ্য বাক্যবান। অর্থাৎ রোড়াসুর আর কেউ নন, সপ্তাহ দুয়েক আগে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায় স্বয়ং। তার মুখনিসৃত বাক্যবাণে তথা ভাষা সন্ত্রাসের অভিযোগে রোদ্দুর রায়কেই অসুরের রূপে দেখছে এই পুজো কমিটির সদস্যরা। রবিবার রোদ্দুর রায়কে থুড়ি, রোড়াসুরকে ত্রিশূল দিয়ে বধ করেন পাড়ার মহিলারা। যেভাবে কথা বলেন এবং উপস্থাপনা যেটা, সেটা ভীষণই আমাদের কাছে কটু মনে হয় এবং অশ্লীল। তো সেই জন্য আমরা চাই যে দুর্গাপুজো যেটা একটা শুভ শক্তির সূচনা, তো আমরা এই অশুভ জিনিসটাকে বধ করেই শুভ দিনের আমরা আগমন আনছি। তো সেই জন্যই আমাদের এইবারে 75 বছরের যে প্ল্যান সেটা হচ্ছে। হ্যাঁ, এই অভিনব পদ্ধতিতেই দুর্গাপুজোর কুটি পুজো সেরে নিল মানুষবাগ স্পোর্টিং ক্লাব। রাজেশ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।